ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। স্বামী ও স্ত্রীর কলহের জেরে মৃত্যু হলো পাঁচ মাসের শিশু কন্যা দেবীর বোধনে। এদিন এই ঘটনাটি ঘটেছে মাল ময়নাগুড়ি ব্লকের দোমোহনি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি এলাকায়। মৃত ওই শিশু কন্যার নাম ববিতা সরকার। ঘটনায় গুরুতর আহত হয়েছে শিশুটির মা ভগবতী সরকার। শিশুটির বাবা রবি সরকারের মাথাতেও আঘাত রয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটির মাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চমীর সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে জলপাইগুড়ি শহরের নয়াবস্তি শক্তিসেবক দুর্গা পুজো কমিটির মণ্ডপে উদ্বোধন করলেন জেলাশাসক অভিষেক তেওয়ারি। পুজো উদ্বোধন করেন জেলাশাসক, সকলের কাছে সামাজিক দূরত্ব মাস্ক পরার বার্তা দিলেন। এই পুজো কমিটি ব্যবস্থাপনা উদয়সহ ক্লাব নয়াবস্তি জলপাইগুড়ি। 109 বছরের বাবুপাড়া দুর্গা পুজো কমিটি অ্যান্ড কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলাশাসক অভিষেক তেওয়ারি। বুধবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এই পুজোর উদ্বোধন করেন জেলাশাসক অভিষেক তেওয়ারি ও পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় সন্তু চ্যাটার্জি। মেখলিগঞ্জে বাগডকরা ফুলকাড়াবড়ি গ্রাম পঞ্চায়েত 104 ফুলকাড়াবড়ি গ্রামের সানিয়াজান নদীর জয় সেতু সংযোগকারী রাস্তা ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ। ক্রুদ্ধ এলাকাবাসী, জয় সেতু সংযোগকারী পাকা রাস্তা কয়েক মাস আগে বৃষ্টিতে ভেঙে যায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দপ্তর মেখলিগঞ্জ ব্লক প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কোনো দপ্তর থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসী নিজেরাই ভগ্ন রাস্তা কিছুটা মেরামত করে নেন। এদিন এই এলাকায় পরিদর্শন করে জেলা পরিষদ সদস্য ফুলতি রায়। ফুলতি রায় পরিদর্শনে গেলে গ্রামবাসী তাকে ঘিরে বিক্ষোভ দেখান। দিনহাটা রেড লাইট এরিয়ার দুস্থ শিশুদের হাতে পুজোর জন্য নতুন জামা কাপড় ও মাস্ক তুলে দিলে দিনহাটার উল্লাস বয়েস নামের একটি গানের দল। এদিন মূলত দিনহাটা রেড লাইট এরিয়া ও দিনহাটা স্টেশনের পাশের বস্তির দুস্থ শিশুদের হাতে তারা জামা কাপড় ও মাস্ক তুলে দেয়। এছাড়াও এদিনের এই কর্মসূচির শুরুতে দিনহাটার রেড লাইট এরিয়া শিশুদের মনোরঞ্জনের জন্য গানের অনুষ্ঠান করে উল্লাস বয়সের সদস্যরা। কোভিড-19 পরিস্থিতির মধ্যে মহাষষ্ঠীর সকাল থেকে মালদার বিভিন্ন পূজা মণ্ডপ ও বাজারগুলি স্যানিটাইজ করে জেলা প্রশাসনের উদ্যোগে দমকল কর্মীরা। এদিন সকালে মালদা শহর, ইন্দ্রজি পৌর বাজার, চিত্তরঞ্জন পৌর বাজার সহ একাধিক বাজার স্যানিটাইজ করে দমকল কর্মীরা। পাশাপাশি সব বিভিন্ন পূজা মণ্ডপগুলিও স্যানিটাইজ করা হয়। সিপিআইএম কোচবিহার শহর এরিয়া কমিটির উদ্যোগে শারদোৎসবে মার্ক্সীয় সাহিত্য পত্রিকা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এই দিন সকালে কোচবিহার শহরের মরাপড়া চৌপতি এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের সম্মুখে এই বিক্রয় কেন্দ্র সহ সংশ্লিষ্ট এরিয়া কমিটির উদ্যোগে সস্তার সবজি বাজারের উদ্বোধন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক তথা প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত, সাধন দেব প্রমুখ। প্রতি বছর এই শারদোৎসবে জ্যোতি বসু স্মারক মার্ক্সীয় পুস্তক বিক্রয় কেন্দ্র থেকে মার্ক্সীয় সাহিত্য পত্রিকা বিক্রয় করা হয়। সিপিআইএম কোচবিহার শহর এরিয়া কমিটির উদ্যোগে এবছরেও তার ব্যতিক্রম হয়নি। তবে করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে দিন সকাল থেকেই শারদ উৎসবের শেষ দিন পর্যন্ত অর্থাৎ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে এই মার্ক্সীয় বুক স্টল। বিমল গুরুংয়ের সাথে কি ডিল হয়েছে? পৃথক রাজ্যের দাবির কাছে কি আত্মসমর্পণ করলেন রাজ্য সরকার? এই প্রশ্নে উত্তর জানতে চান শিলিগুড়ি বিধানসভা বিধায়ক তথা শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য। বুধবার বিমল গুরুংয়ের সাংবাদিক সম্মেলন করে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হয়ে কাজ করবে তারা। তাদের যে দাবি ছিল সেই সমস্ত দাবিগুলি মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে এবং তারই ফলপ্রসূ হিসাবে তারা বিজেপির দিক থেকে 360 ডিগ্রি ঘুরে ফের তৃণমূলের দিকে ঝুঁকেছেন। অন্যদিকে এ বিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী কোনো মন্তব্য করতে চায়নি। শিলিগুড়ি স্পন্দন ঘোষ তৈরি করলো কাগজের দুর্গা প্রতিমা। করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে দুর্গাপুজো। শিলিগুড়িতে বছর 11 স্পন্দন ঘোষ কাগজ দিয়ে তৈরি করলো দুর্গা প্রতিমা। শুধু দুর্গাই নয়, তার সাথে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। স্পন্দন জানিয়েছে পড়াশোনার ফাঁকে সেই মূর্তি তৈরি করেছে। প্রায় 15 দিন সময় লেগেছে স্পন্দনের এই মূর্তিটি তৈরি করতে। একই সাথে এই মূর্তিতে পোশাক হিসাবে ব্যবহার করা হয়েছে বাতিল জামা কাপড়। স্পন্দনের এই প্রতিভায় খুশি তার পরিবার। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্ম মিলনস্থল আলিপুরদুয়ার জেলা কালচিনি হামরেদাদের সঙ্গে পুজো এবার 8ম বর্ষ। এই পুজোতে এলাকার বৌদ্ধ, মুসলিম, হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষেরা মিলিতভাবে পুজোর আয়োজন করে থাকে। পুজো কমিটির সভাপতি বৌদ্ধিক সম্পাদক মুসলিম, কোষাধ্যক্ষ হিন্দু। পুজো কমিটির সভাপতি পাশাং লামা জানান, আমরা সমস্ত ধর্মের মানুষ মিলিতভাবে এই পুজোর আয়োজন করে আসছি। করোনা আবহে এবছর আমরা সমস্ত সরকারি নিয়ম মেনে পুজোর আয়োজন করছি। মালদা শান্তি ভারতী পরিষদ এবছর তাদের পুজো 58ম বর্ষের পুজো। করোনা আবহে দক্ষিণ ভারতের কাল্পনিক মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ, চন্দননগরের আলোকসজ্জা রয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। প্রতিমায় রয়েছে সাবেকিয়ানা,
সরকারি নির্দেশ মেনে গোটা রাস্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে আলপনা ও গোলদাগ কাটা হয়েছে পুজো প্রাঙ্গণে। অন্যদিকে মালদার ঝংকার ক্লাব করোনা আবহাওয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে নারী শক্তিকে তুলে ধরেছে এবার তাদের পুজোতে। পাশাপাশি মালদার শিবাজী সংঘ ও মালদার দিলীপ স্মৃতি সংঘের পুজো হবে সরকারি নির্দেশ মেনে। গোটা রাস্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবারে তাদের স্বল্প পরিসরে থিম করোনা হারবে বাংলা জিতবে। এবার সরকারি নির্দেশ মেনে গোটা রাস্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে রয়েছে করোনা সচেতনতার পোস্টার। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।